হ্যালো ফ্রেন্ডস, সাকসেস করিডর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে রেলের পরীক্ষা শুরু হবে 17ই সেপ্টেম্বর থেকে। পরীক্ষার 10 দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং গত 2 দিন আগেই রেলওয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোন পার্ট থেকে কত প্রশ্ন আসবে এবং কত নম্বর থাকবে সেটা দিয়ে দিয়েছে। তারা বলেছে ম্যাথ থেকে 25টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স থেকে 30টি প্রশ্ন, জেনারেল সায়েন্স থেকে 25টি প্রশ্ন, জিকে থেকে 20টি প্রশ্ন, মোট 100 প্রশ্ন। এই 100টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 90 মিনিট। তাহলে আমাদের জন্য জেনারেল সায়েন্স এবং জিকে পার্টটি খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্স, যেখান থেকে 25টি প্রশ্ন আসবে। তো আমরা আপনাদের জন্য এই জেনারেল সায়েন্সের উপর এবং জিকের উপর আমাদের হাতে যে কম বেশি 15 দিন সময় রয়েছে, তো সেখান সেই সময়ের মধ্যে যাতে আমরা প্রিপারেশানটা ঠিকঠাক করতে পারি এবং আমাদের চাকরিটা লাভ করতে পারি, সেই জন্য এক্সামে আপনারা এরম ধরনের প্রশ্নই দেখতে পাবেন, এমন প্রশ্ন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন শুরু করি। প্রথমেই, হুইচ ব্লাড গ্রুপ ইজ ইউনিভার্সাল ডোনার, কোন ধরনের ব্লাড গ্রুপকে বলা হয় সার্বিক দাতা? এটির উত্তর হবে ও মাইনাস। আমরা কিন্তু এবি ও এই দুটো নামের সঙ্গে পরিচিত, প্লাস মাইনাসটা আমরা সঠিক ঠিক জানি না, কিন্তু এটাই কিন্তু এখন এক্সামে আসতে পারে। তো এটির উত্তর হবে ও মাইনাস। তারপরে, হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অব দ্য অ্যাভোগ্যাড্রো কনস্ট্যান্ট? অ্যাভোগ্যাড্রো ধ্রুবকে যে নিউমেরিক্যাল ভ্যালুটি আছে তার মান কত? 6.023×10^23, এটি সঠিক উত্তর। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিলের জনক কাকে বলা হয়? দিমিত্রি মেন্ডেলিভ। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ ইনকারেক্ট, কোন পেয়ারটি সঠিক নয়? পার্সেক, ডিস্টেন্স, ব্যারেল, লিকুইড, লাইট ইয়ার, টাইম। এটির উত্তর হবে অপশান এ, অনলি 3, লাইট ইয়ার টাইম এটি সঠিক নয়, এটি হবে লাইট ইয়ার হচ্ছে ডিস্টেন্স। হোয়াট ইজ দ্য নেম অব দ্য ফার্স্ট সুপার কম্পিউটার অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? প্যারাম 10,000। অন হুইচ প্রিন্সিপাল ডাজ দ্য হাইড্রোলিক লিফট ওয়ার্কস, হাইড্রোলিক লিফট কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে কাজ করে? এটির উত্তর হবে অপশান বি, পাসকালস ল। কোশ্চেন নম্বর 7, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইমেল, ইমেলের জনক কাকে বলা হয়? এটির উত্তর হবে রেমন্ড টমলিনসন, রেমন্ড টমলিনসন। রাইট দ্য ফুল নেম অফ থার্ড, THDD, এটির ফুল নেম কি, ফুল পুরো নাম কি? এটির উত্তর হবে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স। হোয়াট ইজ দ্য কমন নেম অফ CaOCl2, CaOCl2 এর পুরো নাম কি? ব্লিচিং পাউডার। হোয়াট ডাজ বি স্ট্যান্ড ফর ইন বায়োস প্রোগ্রাম, হুইচ ইজ স্টোর্ড ইন রম? আমাদের বায়োস প্রোগ্রামে বিয়ের প্রথম যে বিটি আছে তার নামটি কি? এটির উত্তর হবে বেসিক। বাই হুইচ মেথড গ্লুকোজ ইজ কনভার্টেড ইনটু অ্যালকোহল, কোন পদ্ধতিতে গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করা হয়? এটির উত্তর হবে ফার্মেন্টেশন, প্রসেস অফ গেইনিং ইলেকট্রনস ইজ নোন অ্যাজ, ইলেকট্রনের গেইনিংয়ের পদ্ধতিটার নাম কি? এটির উত্তর হবে রিডাকশান। হোয়াট হ্যাপেন্স ইন অ্যান অক্সিডাইজেশন রিয়াকশান, অক্সিডাইজেশন রিয়াকশানের নিচের মধ্যে কোনটি হয়? ইলেকট্রনস আর লস্ট, ইলেকট্রন হারিয়ে যায় মানে ইলেকট্রনকে লস্ট করা হয়। হোয়াট ইজ পলিগ্রাফ, পলিগ্রাফের যার 4টি অপশান দেওয়া আছে সেটির মধ্যে এখানে উত্তর হবে লাই ডিটেক্টর। হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস,
এদের মধ্যে কোনটি একটি ইনপুট ডিভাইস নয়? এটির উত্তর হবে প্লটার। হু ডিসকভার্ড ইলেকট্রন? ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? জে জে থমসন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ। ইলেকট্রন এখানে আবিষ্কার করেছিলেন কে? জে জে থমসন। ইন এমআইসিআর হোয়াট ডাজ আই স্ট্যান্ডস ফর? এমআইসিআরে আই কথাটির অর্থ কী? ইঙ্ক। মিনামাটা ডিজিজ ইজ এ নার্ভাস ডিজর্ডার কজড বাই ইটিং ফিশ পলিউটেড উইথ? মিনামাটা ডিজিজটা কী কারণে হয়? মার্কারি, মার্কারির জন্য মিনামাটা হয়। হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক নেম অব জায়েন্ট পান্ডা? জায়েন্ট পান্ডার বৈজ্ঞানিক নাম কী? অ্যালিউরোপোডা মেলেনোলিউকা, এটা হচ্ছে জায়েন্ট পান্ডার বৈজ্ঞানিক নাম। হুইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যান ওর অফ আয়রন? আয়রনের একটি ওরের নাম কী? সিডেরাইট। এটি আমাদের প্রথম পার্ট। এখান থেকে আপনারা এক্সামে বিভিন্ন যে সেট তার মধ্যে একটা দুটো প্রশ্ন দেখতেই পাবেন। এরমভাবেই আমি প্রশ্নগুলো বাছাই করে আপনাদের জন্য আনছি। তো আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভালোভাবে পড়াশোনা করুন, যাতে এই 15 দিনের মধ্যেই আপনার জীবনের একটি নতুন মোড় ঘুরে যায়। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।